নমস্কার বন্ধুরা আমি সৌমদ্বীপ আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্ল্যান্টেশন ক্যান চেঞ্জ দি বন্ধুরা আপনারা দেখতেই পারছেন আমার ঠিক সাইডে যে ফুলে ফুলগুলি আছে সে ফুলগুলি কত সুন্দর লাগছে দেখতে দেখুন এদিকে যেটা আছে সেটা যে নীল জবা দেখুন কি সুন্দর ফুলটি ফুটেছে আর এদিকে যে তিনটি ফুটেছে সেটি হচ্ছে ব্যাঙ্গালোর ভ্যারাইটির হিবিসকাশ বা বেঙ্গালোর ভ্যারাইটির জবা ফুল এই দুটি ফুল বা এই দুটি গাছের আজকে এত সুন্দর ফুল ফুটেছে তাই আমি ভাবলাম যে এই ফুলের যে শোভা শুধু আমি কেন উপভোগ করব আমার বন্ধুদেরকেও এই শোভাটা উপভোগ করতে দিই তার সাথে এর পরিচর্যা সম্বন্ধেও কিছুটা আমি আলোচনা করে নেব চলুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক আমি এই ভিডিওতে এই দুটি গাছ সম্বন্ধে বিস্তারিতভাবে আলোচনা করব যা আপনাদের এই গাছ দুটি করতে খুবই সাহায্য করবে ধন্যবাদ প্রথমেই বন্ধুরা আমি ব্যাঙ্গলর ভ্যারাইটির যে জবা গাছটি আছে সেই সম্বন্ধে আপনাদের কিছু বলে নিই দেখতেই পারছেন বন্ধুরা এই যে ব্যাঙ্গল ভ্যারাইটির জবা গাছটি এটি একটি দশ ইঞ্চি সাইজের মাটির পাত্রে বসানো আছে আপনাদের আমি বলবো আপনারা সবসময় গাছ মাটির পাত্রে বসান এর ফলে বলে রাখি এই গাছটির বয়স কত এই গাছটির বয়স এক থেকে দেড় বছর এর আগের বছর কি হ্যাঁ এর আগের বছরে আমি এটিকে নার্সারি থেকে কিনে এনেছিলাম বর্ষাকালে এবং তারপরে আমি গাছটিকে প্রতিস্থাপন করি তারপর থেকে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল হয় এবার বলে রাখি এই গাছটি ফুল পাওয়ার সময় কখন দেখুন বন্ধুরা সমস্ত হিবিশ গাছ সমস্ত জবা গাছে যে সময় ফুল পাওয়া যায় এই গাছটি তো ঠিক সেই সময় অর্থাৎ শীতকাল আছে ডরমেন্সি পিরিয়ড এবং শীতকাল হচ্ছে ঘুমন্ত অবস্থা এবং শীতকালের পর অর্থাৎ মার্চ এপ্রিল মাস থেকে এই গাছটি কন্টিনিউয়াস আপনাদের সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত ফুল দিতে থাকবে যদি আপনারা সঠিক পরিচর্যা করতে পারেন এবার দেখুন বন্ধুরা এই গাছটির যে ফুলগুলি সাইজ দেখুন গাছের ফুলগুলির সাইজ কিন্তু খুবই সুন্দর হয় আর এর যে কালারটি এর কালারটিও কিন্তু খুব ভালো হয় গাছটিতে প্রথম যে ফুলগুলি ফোটে অর্থাৎ মার্চ এপ্রিল মে এই সময় যে ফুলগুলি ফোটে সেই ফুলগুলির সাইজ যথেষ্ট বড় হয় তারপরে শীতকালের কাছাকাছি যখন চলে আসে তখন ফুলগুলির সাইজ একটু কমতে থাকে অর্থাৎ একটু ছোট হয়ে যেতে থাকে এবার বলে রাখি যে গাছটি গোড়াটা আপনাদের দেখিয়ে দিই দেখুন গাছটির গোড়াটি কিন্তু খুব একটা মোটা নয় এ থেকে আপনারা অনুমান করতে পারবেন যে গাছটির বয়স কিন্তু খুব একটা বেশি নয় এবার দেখুন বন্ধুরা গাছের ডাল এই গোড়া থেকে কটা ডাল বেড়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটি পাঁচটি ডাল বেড়েছে তারপরে দেখুন যত উপরের দিকে উঠেছে তত গাছটি ঝাগড়া হয়ে থেকেছে দেখুন বন্ধুরা কত ভিতরে ভিতরে কত ডাল আপনারা যখন গাছ করবেন কিন্তু গাছের যে ডাল বাড়ানোর সবসময় চেষ্টা করবেন কারণ প্রতিটি ডালের যে মাথা অর্থাৎ প্রতিটি ডালে যে ডগা সেই ডগাতেই কিন্তু নতুন কুঁড়ি আছে দেখুন আমি কুঁড়িগুলো দেখাচ্ছি দেখতেই পারছেন প্রতিটি ডগাতে একটি বা দুটি করে কুঁড়ি আছে এবার বলে রাখি যে এই জবা গাছের খাবার কি দেবেন বন্ধুরা খাবার হিসাবে আপনারা ভার্মি কম্পোস্ট তার সাথে নিমখোল হাড় গুঁড়ো সর্ষের খোল গুঁড়ো এগুলো দিতে পারেন এবার আমি বলবো যে প্রতিটা জবা গাছে আপনারা যখন খাবার দেবেন তখন এক চামচ করে পটাশ পটাশিয়াম বা এসওপি অর্থাৎ সালফেট অফ পটাশ এটি দিতে থাকবেন এতে কি হয় জবা গাছ যেহেতু পটাশ পটাশিয়াম খুব ভালোবাসে তাই এই গাছের ফুল আসতে এবং গাছের বৃদ্ধি হতে এটি খুবই সাহায্য করে এবার জবা গাছের ক্ষেত্রে একটি সাবধানতা নিতে হবে সেটি হলো জবা গাছ কিন্তু ফসফেট সমৃদ্ধ সার অর্থাৎ যে গাছে ফসফেট যে সারে ফসফেট আছে যেমন ধরুন যে সুপার ফসফেট যেটা পাওয়া যায় বা ধরুন যে সারে ফসফেটের পরিমাণ খুব একটা খুব বেশি সেই সারগুলো আপনারা গাছটিকে দেবেন না তার বদলে আপনারা পটাশ সমৃদ্ধ সার এটি দিন এবং নাইট্রোজেন সমৃদ্ধ সার এটি দিন গাছের পক্ষে খুবই ভালো এবার বলে রাখি এই যে গাছের প্রপাগেশন কীভাবে হয় অর্থাৎ এর যে বংশবৃদ্ধি কীভাবে হয় আমি কিন্তু এই গাছটি জোর কলম আমি কলম করার চেষ্টা করেছিলাম গুটি কলম সেই কলম কিন্তু সফল হয়নি তারপরে আমি জানতে পেরেছি বন্ধুরা এই গাছের কলম কিন্তু হয় না এই গাছ হয় বীজ থেকে হয় নালে জোর কলমের পদ্ধতিতে এই গাছটি করা যেতে পারে এই ছিল আমার ব্যাঙ্গালোর ভ্যারাইটির কাশ হিবিষ্কার সম্বন্ধে ভিডিও অর্থাৎ ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবাকাশ সম্বন্ধে ভিডিও এরপরে আমি আলোচনা করব নীল জবা দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার নীল জবা প্রথমে ফুলগুলো দেখিয়ে রাখি নীল জবা বা বেগুনি জবার ফুলগুলি কিন্তু খুব সুন্দর হয় এটি আমার সিঙ্গেল প্যাটেল অর্থাৎ সিঙ্গেল পাবড়ির ফুল এর একটা ডবল প্যাটেলে পাওয়া যায় অর্থাৎ যার দুটি করে পাবড়ি মানে পঞ্চম এই যে পঞ্চমুখী জবা মানে এই যে জবা যেরকম পাবড়ি সেরকম ডবল প্যাটেলে পাওয়া যায় এবার বলে রাখি এই হিবিস্কাস গাছের এই জবা গাছের প্রপাগেশান কিভাবে বৃদ্ধি করা যাবে বন্ধুরা আপনারা এই বর্ষা সিজনে এখান থেকে ডাল কাটতে পারেন কেটে যদি মাটিতে বসিয়ে দেন তাহলে সহজেই এই সহজেই নতুন গাছ চারা গাছ তৈরি করা যায় আমি এইভাবেই তৈরি করেছি দেখুন বন্ধুরা এখানে আমরা দেখ দেখলে লক্ষ্য করতে পারবেন দেখুন এই জায়গাটা ঠিক দেখুন কিরকম শিকড় বেরিয়েছে এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে এই গাছে যদি আমরা ডাল বসিয়ে দিই তাহলে বর্ষাকালের সিজনে নতুন গাছ পাওয়া যাবে এবার দেখুন মাটি এই টপ টব হচ্ছে দশ ইঞ্চি সাইজের টব যেহেতু গাছটি বড় হয়ে গেছে তাই আমি দশ ইঞ্চি সাইজের টপ দিয়েছি কিন্তু গাছটি প্রথমে দশ ইঞ্চি সাইজের টবে ছিল না প্রথমে ছিল এটি আট ইঞ্চি সাইজের টবে তারপরে আমি এটিকে দশ ইঞ্চি সাইজের টবে বসিয়েছি দেখুন বন্ধুরা আজকে এই দুটি ফুল ফুটেছে এর আগের দিনকে এই দুটি ফুল ফুটেছিল এবং কালকে হয়তো এই ফুলটি এই ফুলটি ফুটতে পারে এবার দেখুন গাছটির সামগ্রিক দিক থেকে আপনাদের দেখিয়ে দিই গাছটি কিরকমভাবে গ্রোথ নিয়েছে দেখুন গাছটিতে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়ি আছে দেখুন গাছে ডগাতে দেখতে পাচ্ছেন কুঁড়িতে কুঁড়ি আছে এবার বলে রাখি এই গাছে কি ধরনের সার আপনারা দেবেন দেখুন জবা গাছে যে ধরনের পরিচর্যা এই গাছেও ঠিক একই পরিচর্যা তাই আমি আরেকবার এটা রিপিট করলাম না একই ধরনের পরিচর্যা আপনারা নেবেন পটাশ সমৃদ্ধ সার বেশি দেওয়ার চেষ্টা করবেন আপনারা এসওপি দিতে পারেন বা সালফেট অফ পটাশ দিতে পারেন বা কলার খোসাকে ভিজিয়ে তার জল দিতে পারেন এবার আমি তো মাসের যে সার দিতে হবে সেই সম্বন্ধে বললাম এবার আপনারা সপ্তাহেও সার দিতে পারেন সপ্তাহে সার হিসাবে আপনারা দেবেন সবজির খসা খোসা পচানো জল এটা খুবই উপকারী সার এতে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রিয়েন্ট থাকে এবং গাছের যে আবশ্যিক নিউট্রিয়েন্ট সেগুলি থাকে তার সাথে আপনারা দিতে পারেন নিমখোল আর হচ্ছে সর্ষের খোল ভেজানো জল এ দুটিও গাছের পক্ষে খুবই উপকার এবার বলে রাখি এই রোগ প্রকার সম্বন্ধে জবা গাছের প্রধান সমস্যা হচ্ছে আপনারা সবাই জানেন প্রধান সমস্যা হচ্ছে মিলিবাগ মিলিবাগের আক্রমণ দেখুন বন্ধুরা এই যে গাছটি মানে নীল জবা গাছে প্রচুর পরিমাণে মিলিবাগ আক্রমণ করেছিল সেই আক্রমণ থেকে আমি কীভাবে গাছটিকে বাঁচিয়েছি সেই সংক্রান্ত আমি একটি ভিডিও করেছি সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা পারলে দেখে নিতে পারেন এই জবা গাছের সেম প্রবলেম অর্থাৎ মিলিবাগের আক্রমণ প্রচুর পরিমাণে মিলিবাগের আক্রমণ হয় কারণ যদি আপনারা গাছকে ঠিক করে পরিচর্যা না করতে পারেন তাহলে গাছের যে এই গোড়ার দিকটা হ্যাঁ এই গোড়ার দিকে মিলিবাগের আক্রমণ করে তাই আপনারা সব পনেরো দিন অন্তর অন্তর নিম অয়েল নিম অয়েলের সাথে ভেজিটেবল অয়েল মানে যে রান্না যে সরষের তেল বা সাদা তেল মিশিয়ে আর তার সাথে এক এম মতো লিকুইড সোপ অর্থাৎ লাইফ বয় বা স্যাবলন যে লিকুইড সোপ সোপগুলি পাওয়া যায় লিকুইড সোপগুলি পাওয়া যায় সেগুলি মিশিয়ে আপনারা স্প্রে করতে পারেন এতেই কিন্তু মিলিবাগ চলে যাবে তাছাড়া ফাঙ্গাল প্রবলেম বা ফাঙ্গাসের আক্রমণও হয় ফাঙ্গাসের আক্রমণ এই গাছের এই যে পাতা পাতার গোড়াটা কালো হয়ে যায় তার জন্য আপনারা সাব ফাঙ্গিসাইড এক লিটার জলে দুই এম বা এক লিটার জলে এক এম গুলে স্প্রে করতে পারেন এতে আপনারা উপকার পাবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আর এরকম ভিডিও পাওয়ার জন্য আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ